এই বছরের আইএসএল থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মোহনবাগান ছাড়তে চলেছে এই দুইজন খেলোয়াড়, এবং এআইএফএফ বড় সিদ্ধান্ত নিল ইগোস টিম ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবাসীর বঙ্গ সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো আরএফডিএল ইউথ ডেভেলপমেন্টের লিগ নিয়ে, অর্থাৎ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের লিগ যে আমাদের হচ্ছে। তো এখানে যে আমাদের ইস্ট জোন, অর্থাৎ যে যেখানে আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং বাকি যারা আছে এই 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 রিজিয়নে, তারা কিন্তু খেলছে। এবং এখান থেকে জোনাল যে রাউন্ড ছিল সেই জোনাল রাউন্ড কিন্তু শেষ হয়েছে, এবং তিনটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং অ্যাডামাস ইউনিভার্সিটি গতকাল মোহনবাগান কিন্তু 209 অ্যাডামাসকে হারায় এবং ইস্টবেঙ্গল জামশেদপুরকে হারিয়েছে। এবং যার ফলে কিন্তু অ্যাডামাস কিন্তু থার্ড পজিশনে রইল, এবং যদি জামশেদপুর এক্ষেত্রে ড্র করে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডামাসের কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, অ্যাডামাস কিন্তু থার্ড টিম হিসেবে কিন্তু মূল পর্বে তারা কিন্তু কোয়ালিফাই করবে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করছে কিন্তু ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের জুনিয়র টিমই বলতে গেলে আর কি। তো সমস্ত দলের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। নেক্সট আপডেটটা আমাদের ইন্ডিয়ান কোচ ইগোস টিমাজকে নিয়ে। ইগোস টিমাজের যে পারফরমেন্স রয়েছে, অর্থাৎ 2024 সালের স্পেশালি, সেটা কিন্তু যথেষ্ট মানে নজরে দেওয়ার মতো। তো যে কারণ, এবং মানে সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন হ্যাশট্যাগ চলছে ইগোস টিমাজকে নিয়ে। অনেকে ইন্ডিয়ান ফুটবলকে বয়কট করার কথা বলছেন, অনেকে আবার ইগোস টিমাজকে রিজাইনের জন্য আর্জি জানাচ্ছেন। তো এগুলো কিন্তু আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের তার কিন্তু নজর এড়ায়নি, যার ফলে তিনি 5 মেম্বার নিয়ে একটা কমিটি গঠন করেছে। যেই কমিটি এবং তিনি এই 6 মিলে সিদ্ধান্ত নেবে ইগোস টিমাজের ফিউচার নিয়ে। ইগোস টিমাজ কিন্তু মানে এখন অবধি 2026 অবধি চুক্তি রয়েছে, এবং এই 26 সালের চুক্তি অনুযায়ী তার কিন্তু 6 কোটি টাকা পাওয়ার কথা। এবার ইগোস টিমাজকে যদি মানে কোনোভাবে তার কন্ট্যাক্ট যদি তাকে টার্মিনেট করানো হয় এআইএফএফ এর পক্ষ থেকে, তার সেক্ষেত্রে কিন্তু তাকে সেই চুক্তির পুরো অঙ্কটা কিন্তু দিতে হবে। এবং যদি টিমাস নিজে পদত্যাগ করেন তো সেক্ষেত্রে কিন্তু এএফএফ এ কোনো মানে করতে মানে কিছু দরকারই নেই দেওয়ার মতো। তো পুরোটাই কিন্তু ভেবে দেখার বিষয়। এমনিতে টিমাস কিন্তু জানিয়েছেন যে তিনি যদি মানে থার্ড রাউন্ডের জন্য ইন্ডিয়াকে কোয়ালিফাই না করাতে পারেন তাহলে তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন। এবার দেখার বিষয় যে এই 5 মেম্বার এবং প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এরা কী সিদ্ধান্ত নেন। মানে বলতে গেলে দুই ধারী তলোয়ার, অর্থাৎ তলোয়ারের প্রায় মাঝখানে দাঁড়িয়ে গেছে ইগোস টিমাস। তার এদিকেও মানে বিপদ, ওইদিকেও বিপদ। এখন কিন্তু পুরো সিদ্ধান্তটাই কিন্তু এএফএফ এর কোর্টে। তো এরপর চলে আসবো কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আর্মিস্টার। সর্বপ্রথম ইস্টবেঙ্গলের খবরটা বলে দিই, আমি ইন্টোতে জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের জন্য একটা খারাপ খবর রয়েছে। সেই খারাপ খবরটার কিছুই নয়, নন্দকুমার শেখর যা এই ইন্টারন্যাশনাল ব্রেক ছিল, সেই ব্রেকে তিনি কিন্তু তার যে পুরনো চোট ছিল সেই পুরনো ইঞ্জুরির জায়গাটা তা কিন্তু তিনি সার্জারি করিয়েছেন, এবং সার্জারির ফলে যে জিনিসটা জানা গেছে তিনি কিন্তু 2 কিন্তু মাঠে নামতে পারবেন না। যার ফলে একটাই কথা দাঁড়াচ্ছে যে তিনি কিন্তু এই সিজনে আইএসএল থেকে ছিটকে চলে গেলেন। ইস্টবেঙ্গল কিন্তু টপ 6 দৌড়ে কিন্তু থেকে এখনও বেরিয়ে যায়নি, এখনও তারা রয়েছে। আর নন্দকুমার শেখর কিন্তু একজন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই টপ 6 কোয়ালিফাই করানোর ফলে। তো যার ফলে কিন্তু তার ছিটকে যাওয়ার ফলে কিন্তু বড় ধাক্কা পেল কালের স্কোয়াড্রার। কিন্তু এর মানে আমাদের একটু পজিটিভ দিকটাও ভাবা উচিত, এর ফলে হয়তো সায়ন বা বিষ্ণু এরা দুজন কিন্তু আরও বেশি বেশি সুযোগ পাবেন এই মানে এই নন্দকুমারের পজিশনটা, সেটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু যাই হোক, একজন এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান প্লেয়ার যে ন্যাশনাল টিমের হয়েও খেলেছে, তো মানে কী বলবো, তার জায়গায় কিন্তু কোনো আন করা মানে জায়গা কেউ নিতে পারে না আর কি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা। আর এরপর মোহনবাগান যদি কথা বলে, তো মোহনবাগানে আমি আগে ভিডিও দিয়েছিলাম রুজবে চেশমির কথা। তো চেশমিকে নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ এখন অবধি তার কাছে কিন্তু চুক্তিপত্র মোহনবাগান পাঠায়নি। তবে একটা জিনিসই আমি বারবার করে আমি বলতে চাইছি, এইবারও সেটা বলবো যে চেশমি কিন্তু এইবার মোস্ট প্রবলি ইন্টারেস্ট দেখাবেন ইন্ডিয়াতে আসার জন্য, কারণ সেখানে কিন্তু স্যালারি ক্যাপের রেস্ট্রিকশনটা উঠে গেছে। তো যে কারণে চেশমি কিন্তু মানে তার যে স্যালারিটা প্রাপ্য সেটা কিন্তু পেতে তার কোনো অসুবিধা হবে না। তো এইটা একটা কারণ হতে পারে। এছাড়া কার্টিস গুডের ওপরও কিন্তু ইন্টারেস্ট শো করছে মোহনবাগান। দুজন একসাথে আসবেন না, যে কোনো একজনই আসবেন। এবার যে আসবেন সেটা কিন্তু পুরো মানে ম্যানেজমেন্ট যাকে সিদ্ধান্ত নিয়ে যাকে যে চুক্তিপত্র পাঠাবেন, হয়তো বা দুজনের কাছেই পাঠাতে পারেন। তো পুরোটাই কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন যে কাকে আনবেন। আর মোহনবাগানের নেক্সট যেটা কথাটা বলবো সেটা হলো গিয়ে মোহনবাগান কিন্তু মানে অ্যাওয়ে ম্যাচের ফর্ম সেটা কিন্তু যথেষ্ট ভালো। 9 অ্যাওয়ে ম্যাচের মধ্যে এখন অবধি খেলেছে মোহনবাগান, তার মধ্যে কিন্তু 7 জয়লাভ করেছে, 1 ড্র এবং 1 হেরেছে।
সেটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে ম্যাচটা হাই ভোল্টের ম্যাচ ছিল সেই ম্যাচটা। তো যাই হোক, মানে মোহনবাগানের যে অ্যাওয়ে ফর্ম সেটা কিন্তু যথেষ্ট স্বস্তি দিচ্ছে, এবং মানে আজকে যে চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে ম্যাচ আছে সেটার আগেও। আর মানে দুটো খারাপ খবর মোহনবাগানের জন্য, সেটা হচ্ছে গিয়ে দুজন খেলোয়াড় কিন্তু মানে যথেষ্ট রেগে আছে ম্যানেজমেন্টের উপর, এবং তারা কিন্তু দল ছাড়তে চাইছেন। এর মানে একজনের নাম আপনারা সকলেই জানেন, আমি আগেও বলেছিলাম, তিনি সুমিত রাঠি। সুমিত রাঠির ওপর কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট শো করেছে কিন্তু চেন্নাইয়ের এফসি। তারা কিন্তু মানে অনেকভাবে চাইছে যাতে সুমিত রাঠিকে তারা দলে পেতে চায়, কারণ তাদের তাদের যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেই জায়গাটা কিন্তু তাদের অনেকটা মানে উপকার হবে, এবং সুমিত রাঠি একজন লেফট ফুটের সেন্টার ব্যাক, সেটাও কিন্তু একটা যথেষ্ট ভেরিয়েশন দেবে দলকে আর কি। তো এই জন্য কিন্তু চেন্নাইয়ের এফসি কিন্তু মানে বেশ মানে ভালো অঙ্কের হয়তো ট্রান্সফার প্রস্তাব দেবে এই নেক্সট সিজনে। আর মোহনবাগানের আরেকজন মানে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মানে জুনিয়র যে টিমটা সেটার কিন্তু গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিনিয়র টিমের জন্য নয়। সিনিয়র টিমে তিনি কিন্তু যথেষ্ট গেম প্ল্যান মানে গেম টাইম কিন্তু পাচ্ছেন না, তিনি আর কেউ না, লাল রেমনিয়ানা হাল নামতে আর কি। নামতে এর আগে ইস্ট বেঙ্গল ছিলেন, সেখান থেকে কিন্তু মোহনবাগানে আসেন। কিন্তু মানে একটাই মানে তাকে মানে তিনি একটা কারণের জন্যই তিনি কিন্তু মোহনবাগানে এসেছিলেন, সেটা হলো পর্যাপ্ত সিনিয়র টিমে হয়ে গেম টাইম পেতে। কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না, যে কারণে তিনিও কিন্তু মোস্ট প্রবাবলি এই সিজনের জন্য মানে সরি নেক্সট সিজনে কিন্তু মোহনবাগান ছাড়তে যাওয়ার জন্য আইদার লোন অর ট্রান্সফার যে কোনো একটা হলেই হবে, তিনি কিন্তু মোহনবাগান কিন্তু ছাড়তে চাইছেন। আর কিয়ান নাসিরির কথাটা এখনও বলা যাচ্ছে না, কারণ কিয়ান নাসিরির সঙ্গে মোস্ট প্রবাবলি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়তো করতে পারে মোহনবাগান, তো সেক্ষেত্রে তিনি হয়তো থেকেতে পারেন আরও একটা সিজনের জন্য। তো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের কোনো আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে সেটা আমার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। যদি কোনো সাজেশান থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়া আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিখে আমি ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।